প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বাগেরহাট সদর উপজেলার ফতেপুর বাজার গরুর হাটে। এই হাটটি কিন্তু কোচো উপজেলার সীমান্তবর্তী হাট এবং এই হাটে ক্রেতা বিক্রেতা বেশিরভাগই হচ্ছে কোচো উপজেলার এবং বাগেরহাট সদর উপজেলারও বেশ কিছু লোকজন এই হাটে ক্রয় বিক্রয় করে। এই হাটটি অন্যতম বড় হাট এবং বাগেরহাট প্রেসপুর মহাসড়কের একদম পাশে হওয়ায় অনেক লোকজন এই হাটে এসে থাকেন। এটি একটি অস্থায়ী হাট, আর শুধুমাত্র কোরবানি উপলক্ষে এখানে পশুর হাট বসানো হয় এবং পশু ক্রয় বিক্রয় করা হয়, এবং যার ফলে এবছর কোরবানি উপলক্ষেও এখানে পশুর হাট বসেছে। এই হাটে আবার কেমন গরু ক্রয় বিক্রয় হচ্ছে এবং দাম কেমন সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। কাকু, এই লালটার দাম কত? খালি 25 না 1,25,000? এবার তো বুঝতে হবে, লাখ আছে, 2,00,000 আছে, লাখের নিচে কোনো গরু নেই। এবার ওই বুড়ি একটা তো 70,000 পাই। এবার খাবারের দাম কত? না, খাবারের দাম তো এবার অবশ্যই বেশি আগের থেকে। এটা কি আপনার নিজের খামারের গরু, নিজের পোষা গরু? না, কয় বছর বয়স? স্যার এটা কি জাত? এটা পাকিস্তানি জাতের বীজ দেওয়া তো, তার মানে সিন্ধি জাত, সিন্ধি। সিন্ধি? আর এটা কার? এটা এটা কত চাইছেন ভাই? 110। 100-এর নিচে কিছু নাই? 100-এর নিচে এবার কিছু নাই। কোনটা ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, আপনার এই কালোটা 20? না, দাম কম চাইলেন না কিন্তু, না আপনার থেকে এটার থেকে নিচা তো আরো বেশি থেকে। আপনার নিজের গোয়ালের গরু? এক মাস আগে কিনছিলেন। কত কিনছিলেন? আমি দেব না, কিন্তু তাইলে তো আপনি ভালো করতে পারেন নাই। গরু কিনে ব্যবসা করতে হলে হচ্ছে কেনার সময় ই করতে হয়, তা নাহলে তো হয় না। ওই লালটা আপনার? লালটা কত চাইছেন বড় ভাই? 95। দাম হচ্ছে কেমন? দাম তো অনেক অনেক ধরনের বলতেছে, কাছাকাছি হয়েছে? হ্যাঁ, কাছাকাছি হয়েছে, এখন অল্প টুর জন্য বাইদি আছে আর কি। নাকি
ও ভাই গরু কয়টা নিয়ে আসলেন ছয়টা কয়টা বেচছেন একটাও বেচতে পারেন নাই কেন এরকম খারাপ অবস্থা কেন ও এটাকে আপনার নিজের গোয়ালের গরু নাকি আপনি ব্যাপারী নিজের গোয়ালে ছয়টা এরকম ছোট ছোট গরু ছিল ও তাই কোথায় আপনার বাড়ি ও সন্ন্যাসী মল্লিকের বের তিরিশটা চল্লিশটাও মানুষের গরু আছে আর সব এরকম ছোট সাইজ তাই ও বুঝতে পারছি এই এই কালোটার দাম চাইছেন কত কালোটা কি আপনার কালোটা কালোটা না না ওইটা এটা কত এটা একচল্লিশ নিজের গোয়ালে গরু নিজের গোয়ালে গরু কয়টা নিয়ে আসছিলেন এরকম নাকি একটাই কালকে একটা বেচছে আর আজকে একটা দুইটা ছিল কালকের ডেকে এর থেকে বড় ছিল না ছোট সেটা কত বিচ্ছেন এই হাটেই বেচছেন এই বড়টা কার এটা ওকে আপনার আপনার গরুর তো অনেক চেহারা ভালো এই কত চাইছেন এটা চাইছি দুই লাখ দুই এটা আপনার নিজের গোয়ালের গরু বয়স বয়স কত এর বয়স এই দুই বছর এই সাদাটা কি আপনার ভাই সাদাটার দাম কত দুইশো দশ এটাকে আজকে হাটে আনলেন নতুন নাকি আগেও আনছিলেন অন্য জায়গায় না কত এটার দাম কত কাকু পাঁচচল্লিশ আমি কিনবো এটা কত চাইছেন বড় ভাই এক পঞ্চাশ এটা কি কাকুর কত চাইছেন কত এটা এক লাখ চল্লিশ নেই জল দিয়ে ভালো করে
গরু তো ঠিক আছে, গরু ঠিক আছে। ওই কালোটা কত চাইছেন? হ্যাঁ, 1,95,000। সমা তা আপনি সমান ভাগ করে নেবেন, এটা আর এটা দুইটা একসাথে বেশি সমান ভাগ করে নেবেন? একজন মেয়ে আর একজন হিন্দু না? এটা কার আপনার? এটা কত চাইছেন? 31। দাম চাইছেন কে? সেই জন্য গুতো দিস। দাম চাইলেন কে? না না
দর্শক এবার এই ফতেপুর বাজার পশুর হাটে কিন্তু প্রচুর গরু রয়েছে কোরবানির আগ মুহূর্ত হওয়ায় গরু বিক্রির অপেক্ষা করছেন খামারিরা ক্রেতারাও মোটামুটি সব মিলিয়ে পছন্দ হলে ক্রয় করে নিয়ে যাচ্ছেন আর এবার বৃষ্টির মৌসুম হওয়ায় এবং সারাদিনই আজকে বৃষ্টি ছিল এই কারণে কিন্তু এই হাট যারা আয়োজক কমিটি হাটের তারা কিন্তু ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে এই পুরো যেখানে গরু রাখা হয়েছে সেখানে ত্রিফল এবং পলিথিন দিয়ে ছাউনি দিয়েছে যাতে গরুগুলো নিরাপদে থাকতে পারে এবং যারা ক্রেতা বিক্রেতা তারা ও নিরাপদে এখানে ক্রয় বিক্রয় করতে পারেন।